সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিক সিগন্যাল 71-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ করি যে আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলব, যাতে আমার পরিবার সহ বাংলাদেশের আর কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়। চ্যানেল আই বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল। চ্যানেল আই যে সামাজিক দায়বদ্ধতা থেকে যে দায়িত্ব গ্রহণ করেছে, আমি মনে করি এটি মানুষকে ট্রাফিক শৃঙ্খলা মেনে চলাতে সর্বতোভাবে সাহায্য করবে। ট্রাফিক আইন মানাটা জোর জবরদস্তির ব্যাপার নয়, ট্রাফিক আইন মানাটা আমার নৈতিক দায়িত্ব। আমার বিবেক বলে আমি যখন রাস্তায় বেরোবো আমাকে কেউ যেন বলতে না পারে আমি ট্রাফিক আইন জানি না, আমি ট্রাফিক আইন মানি না, আমি ট্রাফিক আইনের তোয়াক্কা করি না। আমি বাইক চালালে অবশ্যই হেলমেট পরে বের হব, আমি যখন রাস্তায় চলাচল করব তখন ফুটপাথ দিয়ে হাঁটাচলা করব, ফুটপাথ না থাকলে রাস্তার ডান পাশ ধরে হাঁটাচলা করব। এগুলো সহ যতগুলো ট্রাফিক আইন আছে প্রত্যেকটা জানব এবং জেনে সেই মতে নিজেকে পরিচালনা করব, তাহলেই আমি তো নিজে সচেতন হবই এবং সেই বীরশ্রেষ্ঠদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারবো আমি বাঙালি, আমি বাংলাদেশি। দ্য ট্রাফিক সিগন্যাল। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, যে মাটির বুকে হেলমেট মাথায় পরে মাথায় পরেন হেলমেটটা দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে। প্রিয় দর্শক, আমরা একজন বাইক চালাতে দেখছিলাম হাইওয়েতে, তিনি বাইক চালাচ্ছিলেন কিন্তু তার হেলমেট ছিল সাথে, কিন্তু হেলমেটটা সে পাশে রেখে দিয়েছিলেন। কিন্তু হেলমেট আসলে বাইকের সাথে নিয়ে বেরোনোর জিনিস না, হেলমেট মাথায় পরে বাইক চালানোর জিনিস। এইভাবেই আমরা প্রত্যেকেই যদি সচেতনতার দিকে একটুখানি সাড়া দিই তাহলে নিজে তো সচেতন হবই, সেই সাথে আমার সাথে যারা জড়িত তাদেরকেও সচেতন করতে পারবো। রক্ত দিয়ে, শ্রম দিয়ে, না খেয়ে না দিয়ে যারা যুদ্ধ করে সংগ্রাম করে আমাদেরকে দেশ এনে দিলেন, আজকে ঠিক সেরকম একজন ব্যক্তির অবস্থা দেখে লজ্জায় মুখ লুকোতে ইচ্ছে করছে। এই লজ্জা কার, এই দায়টা কার, আমার, আপনার, আমাদের, নাকি পুরো জাতির? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। যুদ্ধের সময়কার কোনো কথা আপনার মনে আছে? আমি 11 নম্বর সেক্টরে ছিলাম, সেটা দানোগামালপুর জামালপুর জেলা বক্সিগঞ্জ ছিলাম। আমাদের হেডকোয়ার্টার ছিল মহেন্দ্রগঞ্জ আর পাকিস্তান হেডকোয়ার্টার ছিল বক্সিগঞ্জে। আমরা ওখান থেকে যুদ্ধ করেছি আর কি। সেক্টর কমান্ডার কে ছিল? কর্নেল আবু তাহের, কর্নেল আবু তাহের, আর কোম্পানি কমান্ডার বেল্লাল হোসেন, বেল্লাল হোসেন ছিলেন। তো ওইখানে আমি অনেক দুঃখ পেয়েছিলাম 15 আগস্টে। উনি ওইখানে বিরাট ফাইটিং হয়েছে, ক্যাপ্টেন সালুদ্দিন সাহেব মারা যান এখানে। যখন যুদ্ধে গিয়েছিলেন তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 32 বছর, 75 চলতেছে আর কি এখন। যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধে গিয়েছিলেন সেই উদ্দেশ্য কি আমরা অর্জন করতে পেরেছি? এখন তো দেখা যাবে এদের স্বাধীন মেলা বাকি রয়েছে এখনো, এখন এই সংসার চালাবার জন্যে ওই যে এইসব করতে হইতেছে আর কি। চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে আপনার কিছু চাওয়ার আছে, কিছু বলার আছে? না, চ্যানেল আই আমি গান গাইছি, সাহেব সাহেব উনি পরিচালিত, ওনার অনুষ্ঠানে আমি গান গাইছি মাটি ও মানুষ। আর এখন কিছু চাওয়ার আছে? না, আমার এখন চাওয়ার কি আছে, বয়স হয়ে গেছে এখন, আমি বাদ হয়ে কত বছর মন চাই যে বাকি 2 বছর যাবাসি একটু সুখ করে যেতে পারি, এরকম একটা কিছু চাই আর কি। টেকো না আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি ডেকো না ভেবো না কখনো, যদি যায় ঢেকে আমার এই ভুবনাধারে।
জাতির এই বীর সন্তান আজ অভিমান প্রকাশ করছেন এই গান দিয়ে, লজ্জা দিচ্ছেন আমরা যারা সভ্য বলে দাবি করি তাদের, দেখেও না দেখার ভান আর কতদিন। এই দেশের মুক্তিযোদ্ধা কতজন? মুক্তিযোদ্ধাদের এই অবস্থা দেখে কি করা উচিত? দ্য ট্রাফিক সিগন্যাল টিমের, চ্যানেল আই কর্তৃপক্ষের, এই জাতির বা এই সমাজের প্রতিটি মানুষের, তাদের দায়িত্ব নেয়া আমি আপনি আমাদের জন্য কি খুব কঠিন? মুক্তিযোদ্ধাদের চাকুরির বয়সসীমা 60 বছর বাড়িয়ে কর্তৃপক্ষ অবশ্যই নিজেদেরকেই সম্মানিত করেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন পথ। বাকি যারা আছেন তাদের প্রতি সম্মান দেখানো কি শুধু কর্তৃপক্ষের দায়িত্ব, নাকি ব্যক্তিবিশেষে আমার, আপনার বা প্রত্যেকটি প্রতিষ্ঠানের? মুক্তিযোদ্ধা কজনই বা আছেন অসচ্ছল, যাদের জীবনের বিনিময়ে এই দেশ, যাদের বীরত্বের জন্য এই মাটি? আমাদের উচিত এই বীরদের পরিবারের পাশে দাঁড়ানো, যারা বেঁচে আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো, সম্মানের হাত বাড়ানো। তাহলে এই বীর সন্তান গান গিয়ে অভিমান প্রকাশ করবেন না, বরং ভালোবাসায় সম্মানে শিক্ত হবেন। তাহলেই সার্থক হব আমরা, সার্থক হবে দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক আইন জানানো এবং মানানোর অব্যাহত প্রচেষ্টা। দেখো না আমারে তুমি কাছে, দেখো না দূরে আছে সেই ভালো নিয়ে বেদনা।